আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। মানুষের সুন্দর নাম যেমন শুনতে ভালো লাগে, তেমনি ভাবে সুন্দর অর্থবহ এবং ইসলামিক নামের কারণে ব্যক্তি সওয়াবের অংশীদার হয়, এমনকি পরকালে নাজাতও পেয়ে যেতে পারে। তাছাড়া হাদিস থেকে আমরা জানতে পারি যে ভালো অর্থবহ নাম এবং খারাপ অর্থের নামের প্রভাব মানুষের ব্যক্তিত্বে প্রকাশ পায়। তাই আমাদের মুসলিম শিশুদের নামকরণের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের চ্যানেলে মুসলিম মেয়ে শিশু ও ছেলে শিশুদের জন্য কিছু সুন্দর অর্থবহ নাম নিয়ে কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলো থেকেও আপনার আদরের শিশুটির নাম বাছাই করতে পারেন। আর আজ এই ভিডিওতে মেয়ে শিশুদের জন্য 25টি সুন্দর অর্থবহ নাম উল্লেখ করব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই ওয়াহিদা, যার অর্থ অদ্বিতীয়া বা অনুপমা। 2 নম্বর আকিলা, যার অর্থ বুদ্ধিমতী। 3 নম্বর আতিকা, যার অর্থ সুন্দরী। 4 নম্বর আতিয়া, যার অর্থ উপহার বা উপটৌকন। 5 নম্বর আঞ্জুম, যার অর্থ তারা বা তারকা। 6 নম্বর আনিকা, যার অর্থ রূপসী। 7 নম্বর আনিসা, যার অর্থ কুমারী। 8 নম্বর আফরিন, যার অর্থ ভাগ্যবান বা ভাগ্যবতী। 9 নম্বর আফিয়া, যার অর্থ পুণ্যবতী। 10 নম্বর আয়মান, যার অর্থ শুভ বা মঙ্গল। 11 নম্বর ঈশানা, যার অর্থ সমৃদ্ধশালিনী। 12 নম্বর এনা, যার অর্থ প্রদীপ্ত মাধুর্যমণ্ডিত। 13 নম্বর এশা, যার অর্থ পবিত্র সমৃদ্ধ জীবন। 14 নম্বর কানিজ, যার অর্থ অনুগতা। 15 নম্বর কারিমা, যার অর্থ একটি মেয়ে যে অত্যন্ত উদার। 16 নম্বর তানিয়া, যার অর্থ রাজকন্যা। 17 নম্বর তামান্না, যার অর্থ ইচ্ছা বা অভিপ্রায়। 18 নম্বর তাশফিয়া, যার অর্থ পবিত্রতা। 19 নম্বর তুবা, যার অর্থ সুসংবাদ। 20 নম্বর নওশিন, যার অর্থ মিষ্টি বা মধুর। 21 নম্বর নায়লা, যার অর্থ অর্জনকারিণী। 22 নম্বর নাহিদা, যার অর্থ উন্নত। 23 নম্বর নীলুফা, যার অর্থ পদ্ম। 24 নম্বর ফারজানা, যার অর্থ জ্ঞানী। এবং 25 নম্বর ফাইজা, যার অর্থ বিজয়িনী। আশা করছি এই 25টি নাম এবং এর সুন্দর অর্থ আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো নামের অর্থ জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।